মানুষ তো জানতেনই যে কঙ্কাল সার চেহারা এবং একটা দুর্নীতিবাজ তোলাবাজ দল এই রাজ্য শাসন করছে। পার্থ চট্টোপাধ্যায় যা হবার হয়েছে, এবার অনুব্রত মণ্ডলের যা হবার হবে। গরু পাচার, কয়লা পাচার, পাথর পাচার, এগুলো সমস্ত সুরা হবে। বুদ্ধবাবু ব্যক্তিগতভাবে অত্যন্ত সতলোক ছিলেন, এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। সতলোক ছিলেন, সতলোক আছে। মমতা ব্যানার্জির পুরো দলের ওপর নিয়ন্ত্রণ আছে, ওর দলের ওপর নিয়ন্ত্রণটাই ওর শেষ কথা। রাজ্যের কি হলো না হলো, সমৃদ্ধি আনবার তো কোনো প্রশ্নই নেই, ওর কোনো ধারণাও নেই কি করে সমৃদ্ধি আনতে হবে।